ওনার সরকার দেশের জনগণের টাকা খরচ করে আনডিউলি অবৈধভাবে বিরোধী দলের রাজনীতির বিরুদ্ধে, বিরোধী দল যে গণতন্ত্রের পক্ষে কথা বলে, ফেয়ার ইলেকশন সিস্টেমের পক্ষে কথা বলে, বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলে, রুল অফ ল জাস্টিসের কথা বলে, তা যেন সফল না হয়, তারা জনগণের বিরুদ্ধে জনগণের টাকা খরচ করে লবিং ফার্ম নিয়োগ করেছে। আমি অন রেকর্ড বলছি, কোট এন্ড কোট, বিরোধী দল লবিং ফার্ম নিয়োগ করেছে তাদের টাকা, আর সরকার লবিং ফার্ম নিয়োগ করেছে শেখ হাসিনা সচিব পদের জয় শেখ রেহানার টাকায় নয়। আমি অন রেকর্ড বলছি, জনগণের টাকায় বেনজির আহমেদ এবং সরকারকে বাঁচানোর জন্য সরকার লবিং ফার্ম নিয়োগ করেছে। সরকার যে পিআর ফার্ম নিয়োগ করেছেন, যে লবিং ফার্ম নিয়োগ করেছেন, সেই প্রচেষ্টা নাতাল হচ্ছে বেনজির আহমেদের আমেরিকায় গমন এবং আজকে এই ধরনের বক্তব্য দেওয়া। আজকে সরকার পক্ষের লোকজন অনেকটা বিজয়ের ভঙ্গিতে কথা বলছেন এবং অনেকে যেই বার্তাটি দিচ্ছেন সেই বার্তাটি কে বুঝাত, মানে সেই বার্তাটি আমি বলবো একটা মিশ্র মেসেজ সবাইকে দিচ্ছে। কিছু কথাবার্তা এখানে আসছে, আমি একটু করে শুনছিলাম, আমি খুব করে বিভিন্ন বক্তব্য শুনতে পারি নাই। প্রথম কথা হচ্ছে লবিং ফার্মের কথাটি যেটি বলা হয়েছে, হ্যাঁ বিরোধী পক্ষের লবিং ফার্ম ছিল আমেরিকাতে, থাকতে পারে, এটা অসম্ভব না, কিন্তু সরকার কি বলতে পারবে যে তারা লবিং ফার্ম নিয়োগ করে নাই? আমি স্পষ্ট করে বলছি, আমার কাছে এভিডেন্স রয়েছে, প্রমাণ রয়েছে, বাংলাদেশের জনগণের টাকায় সরকার বিরোধী দলের রাজনীতির বিরুদ্ধে জনগণের টাকায়, পকেটের টাকায় আমেরিকাতে লবিং ফার্ম নিয়োগ করেছে। তাহলে সরকার যদি বিরোধী দলের বিরুদ্ধে জনগণের টাকায় লবিং ফার্ম নিয়োগ করে, তাহলে বিরোধী দল বাংলাদেশি গণতন্ত্র ফিরে আসুক, এর জন্য লবিং ফার্ম নিয়োগ করতে পারবে না কেন? বরং আমি বলছি, এখানে অনেকে বিজ্ঞ লোকজন প্যানেলিস্টরা রয়েছেন, বিরোধী দল তো টাকাটা মানে লবিং ফার্মের জন্য যে পেমেন্টটা দেয়, এটা তাদের নিজস্ব ফান্ড, তাদের মেম্বারদের ফান্ড, তাদের দলের ফান্ড, কিন্তু সরকার যে টাকাটি খরচ করছে, আজকে পুলিশ প্রধান যে আঙ্গুল তুললেন বিরোধী দলের প্রতি অথবা অন্যদের প্রতি, সরকার বিরোধীদের প্রতি, উনি কি জানেন না যে ওনার সরকার বিরোধী দলের বিরুদ্ধে জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে আমেরিকাতে লবিং ফার্ম নিয়োগ করেছেন? এবং আমি তো বলবো, আমি দাবি করছি, ওনাদের যে বর্তমান সফর, নিষেধাজ্ঞার পরেও যে ওনারা ভিসা পেলেন, ভিসা পেয়ে আজকে যে আমেরিকাতে বক্তব্য রাখছেন, এইটা এটি একেবারে সাধারণ মামুলি ব্যাপার নয়। কেউ যদি বলেন যে ব্যারিস্টার মোল্লা ভিসা অ্যাপ্লিকেশন করেছে আমেরিকাতে, একজন মানে ভিসা অফিসার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখেছে, শর্ত পূরণ হয়েছে, উনি আমেরিকাতে গিয়েছেন, আমেরিকা ইজ এ কান্ট্রি অফ লিবার্টি অ্যান্ড ফ্রিডম, এই কারণে উনি বক্তব্য দিতে পেরেছেন, এরপরে উনি বিষোদাগার করলেন বিরোধী দলের বিরুদ্ধে। নো, ইট ইজ নট সিম্পল অ্যাজ ইট ইজ, নো ইট ইজ নট দ্যাট সিম্পল, দেয়ার আর মেনি থিংস বিহাইন্ড। বেনজির সাহেব যে ইঙ্গিতটি করেছেন, ইঙ্গিত না তো, উনি স্পষ্ট করে বিরোধী দলকে লবিং ফার্ম নিয়োগ করার অভিযোগ করেছেন, তাই তো? না, আমি অভিযোগ বলবো না, হয়তো সত্য, কিন্তু যেই কথাটি উনি বিরোধী দলের বিরুদ্ধে বলছেন, যে আঙ্গুলটি উনি বিরোধী দলকে দিচ্ছেন, ওনার সরকার দেশের জনগণের টাকা খরচ করে আনডিউলি অবৈধভাবে বিরোধী দলের রাজনীতির বিরুদ্ধে, বিরোধী দল যে গণতন্ত্রের পক্ষে কথা বলে, ফেয়ার ইলেকশন সিস্টেমের পক্ষে কথা বলে, বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলে, রুল অফ ল জাস্টিসের কথা বলে, তা যেন সফল না হয়, তারা জনগণের বিরুদ্ধে জনগণের টাকা খরচ করে লবিং ফার্ম নিয়োগ করেছে। আমি অন রেকর্ড বলছি, কোট এন্ড কোট, সরকার জনগণের টাকা খরচ করে আমেরিকাতে লবিং ফার্ম নিয়োগ করেছে, এটি অবৈধ, বেআইনি। সরকার যদি পরিবর্তন হয়, আমরা সরকারের এই কাজটিকে বেআইনি হিসাবে ধরে সরকারের বিরুদ্ধে মামলা করা হবে, সরকারকে বিচারের প্রক্রিয়া আনা হবে।
আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমার পকেটের টাকা খরচ করে লবিং ফার্ম নিয়োগ করতে পারি, কিন্তু শেখ হাসিনা বিং এ প্রাইম মিনিস্টার অথবা তার পররাষ্ট্রমন্ত্রী আমার বিরুদ্ধে লবিং ফার্ম নিয়োগ করতে পারে না আমার দেশের জনগণের রাজস্বের টাকায়। সুতরাং আমি যে কথাটি বলছি, ইট ওয়াজ নট এ নর্মাল ইমিগ্রেশন প্রসেস যে ব্যানার্জি সাহেব ভিসা পেয়েছিলেন, নো ইট ইজ নট দ্য কেস, ইট ইজ দ্য রেজাল্ট অফ লবিং। যে অভিযোগ তিনি বিরোধী দলের বিরুদ্ধে করেছেন সেই ঘটনাটি ওনার ক্ষেত্রে ঘটেছে, ওনাদেরকে ভিসা পাইয়ে দেওয়া, আমেরিকাতে যাওয়া, আজকে এই যে পলিটিক্যাল মাইলেজ সৃষ্টি করা, জনগণের সামনে এই বক্তব্য দেওয়া, এগুলা পিআর ওয়ার্কের রেজাল্ট, এটা লবিং অ্যাক্টিভিটিস এর রেজাল্ট। ওই নাজমুল হাসান করিমুল্লাহ এখানে আছেন, হি নোস হাউ লবিং ফার্ম ওয়ার্কস ইন আমেরিকা, কিভাবে তারা প্রভাব বিস্তার করে, কিভাবে পিআর ওয়ার্ক করে। সুতরাং সরকার দেশের জনগণের টাকায় বিরোধী দলের বিরুদ্ধে যে পিআর ফার্ম নিয়োগ করেছেন, যে লবিং ফার্ম নিয়োগ করেছেন, সেই প্রচেষ্টা রেজাল্ট হচ্ছে বেনজির আহমেদের আমেরিকায় গমন এবং আজকে এই ধরনের বক্তব্য দেওয়া। যে বেনজির সাহেব আজকে যে কথাটি বলছেন যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটি, ওনার ব্যাপারে যে রিপোর্টটি করা হয়েছে সেটি লবিং এর রেজাল্ট উনি তা বলেছেন। আমরা বলেছি যে বরং উনি এক আমেরিকাতে যে গেলেন এটা তো ওনার যাওয়ার কথা নয়, কিন্তু আমেরিকার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অথবা আমেরিকার পররাষ্ট্র ডিপার্টমেন্ট, আমেরিকার মানে স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট, এটা কিন্তু তিনটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এটা হয়েছে এবং এর সাথে যোগ হয়েছে লবিং ফার্মের কার্যক্রম। সরকার যে লবিং ফার্ম গুলো নিয়োগ করেছে বড় ধরনের টাকায়, শুধু একটা লবিং ফার্ম নয়, শুধু একটা না, কয়েকটা লবিং ফার্ম সরকার নিয়োগ করেছে। এই লবিং ফার্ম গুলো পররাষ্ট্র নীতিতে ওনারা প্রভাব বিস্তার করে, সরকারের অভ্যন্তরীণ রাজনীতিতে ওনারা প্রভাব বিস্তার করে, ওনাদের লবিস্ট এবং ওনাদের অ্যাডভাইজারদের সাজেশনের ভিত্তিতেই কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটেছে। আচ্ছা আসুন, আমেরিকার সরকার বাংলাদেশের ব্যাপারে একটা সিদ্ধান্ত আজকে নিয়েছে, এখন তারাই কিন্তু এই সিদ্ধান্তটা চেঞ্জ করলো, মানেটা কি? আসলে সিদ্ধান্তটা তো লবিং ফার্ম একেবারে চেঞ্জ করে দেয় নাই, বরং লবিং ফার্মের লবিং এর রেজাল্ট হিসাবে আমেরিকান সরকারের এই মানে মনোভাবের সিদ্ধান্তের আপাতত পরিবর্তন হয়েছে। আমরা মানে পরিপূর্ণভাবে জানি না যে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেই সম্পূর্ণ মানে চেঞ্জ হয়েছে কিনা আমেরিকার পররাষ্ট্র নীতি, কিন্তু আপাতত একটা নেগোসিয়েশন হয়েছে, সেই নেগোসিয়েশনের ব্যাপারে লবিং ফার্ম এবং পিআর ফার্ম ভূমিকা পালন করেছে। তো সেখানে আমি ভুল বললাম, আমার কি এখানে তথ্যগত ভুল হয়েছে? না। আমার কি ফ্যাক্টুয়াল অ্যানালাইসিসে ভুল হয়েছে? হয় নাই। আপনি কিন্তু সেখানে দেখাচ্ছেন, আপনি বলেছেন আমি আপনাকে সরকার পক্ষের লোক বলেছি, এটি আপনার আমার ব্যাপারে ভুল বোঝা। আমি বলছি আপনি না, আজকে বেনজিরের ব্যাপারটা নিয়ে সরকার পক্ষের লোকজন বিভিন্ন জায়গা ওনারা বিজয়ের একটি মানে প্রতিমূর্তি নিজেদের মানে দেখাচ্ছেন মানুষের কাছে, সেটা তো আমি আপনাকে বলিনি। হ্যাঁ, আপনি হয়তো আপনার কথাবার্তা হয়তো সরকারের পক্ষে চলে যাচ্ছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ম্যাটার, আই ক্যান ডিফেন্ড দ্যাট, আই ক্যান আর্গিউ ইন ফেভার অর ইন এগেনস্ট অফ ইউ, বাট হোয়াট আই সাইড ইজ দ্যাট আমি যা বলেছি তা ফ্যাকচুয়াল ম্যাটার। আমি সরকারকে চ্যালেঞ্জ করেছি, আমি চ্যালেঞ্জ করেছি যে তারা বিরোধী দলের ব্যাপারে যে অভিযুক্তি করেছেন সেই অভিযুক্তির জন্য তারা দায়ী। আমি বলেছি বিরোধী দল লবিং ফার্ম নিয়োগ করেছে তাদের টাকা, আর সরকার লবিং ফার্ম নিয়োগ করেছে শেখ হাসিনা সচিবদের জয় শেখ রেহানার টাকায় নয়। আমি অন রেকর্ড বলছি জনগণের টাকায় বেনজির আহমেদ এবং সরকারকে বাঁচানোর জন্যে সরকার লবিং ফার্ম নিয়োগ করেছে। আমি বলেছি সেটি অন্যায়, সেটি বেআইনি, এবং এই লবিং এর রেজাল্ট হিসাবে আমেরিকান সরকার তার ফরেন পলিসিতে কোন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে ওনাদেরকে ঢুকতে দেওয়া হবে, ওনাদেরকে কথা বলতে দেওয়া হবে, আমি সেটি বলেছি। এবং আমি যা বলেছি আই স্ট্যান্ড বাই হোয়াট আই সে এন্ড আই ক্লেম উইথ এভিডেন্স দ্যাট হোয়াট আই সেড 100% রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ।